নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিমা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে তিন ধরনের সামার ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব, অর্থাৎ তিন ধরনের ড্রিঙ্কস কীভাবে অনায়াসেই বাড়িতে বানানো যায় আর বাড়িতে অতিথি এলে কীভাবে তিন ধরনের ড্রিঙ্কস এইভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল। চলুন তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক। তিন ধরনের সামার ড্রিঙ্ক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার ভাগের এক ফালি আম, হাফ কাপ এখানে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস, এখানে নিয়েছি গ্লুকোজ আর নিয়েছি খানিকটা চিনি। চলুন তাহলে প্রথমে আমি আমটাকে হালকা সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমে একটা বাটি বসিয়ে নিয়েছি, তাতে নিয়েছি খানিকটা জল। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আম। আমটা সেদ্ধ হয়ে এলেই আমি এটাকে বাটি থেকে নামিয়ে নেব। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে আমি ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমটার খোসাটাকে তুলে আমি খুব ভালোভাবে এটাকে এর শাঁসটাকে বের করে নেব। দেখুন আমটার খোসাটাকে আমি আলাদা করে দিয়েছি আর আমটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে আর শাঁসটাও দেখুন কত সুন্দর বার করতে পেরেছি। এবার তিনটে একই মাপের কাঁচের গ্লাস আমি নিয়েছি। এবার আমের শাঁসটাকে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো শাঁসটা ব্যবহার করছি না, কারণ পুরো শাঁসটা দিলে একটা গ্লাসের জন্য কিন্তু প্রচণ্ড টক হয়ে যাবে, সেই জন্য এখানে আমি এক চামচের মতো আমের শাঁস ব্যবহার করছি। অপর একটা গ্লাসে দিয়ে দিচ্ছি আমি গ্লুকোজ। লাস্ট গ্লাসে আমি দিয়ে দিচ্ছি এবার খানিকটা অরেঞ্জ জুস, অর্থাৎ কাপে আমার যতটা অরেঞ্জ জুস ছিল আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে এখানে চিনি ইউজ করবেন। গ্লুকোজ যেহেতু নিজেই মিষ্টি সেহেতু আমি এখানে একদম অল্প চিনি ব্যবহার করছি। অরেঞ্জ জুসের মধ্যেও কিন্তু সামান্য এর মধ্যে চিনি থাকে, তাই এখানে অতি সামান্য চিনি আমি এখানে ব্যবহার করছি। আমটার মধ্যে আমি আরও একটু চিনি অ্যাড করলাম। এবার আমি আমের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস। এবার আমি বাকি গ্লাসগুলোতেও একইভাবে কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে দেব। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেব খানিকটা করে ঠান্ডা জল। এবার প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি দুটো করে আইস কিউব। এবার চামচ দিয়ে একটুখানি গুলিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। প্রত্যেকটা গ্লাসে আবারও একবার করে চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার গরমের দিনে খাওয়ার মতো তিন রকমের সামার ড্রিঙ্ক। আমার এই ড্রিঙ্কের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।